সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি সেখানে আহত যারা হয়েছে কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যারা আহত হয়েছে তাদেরকে দেখতে তিনি দেখতে গিয়েছেন এবং সেখানে তিনি তাদের দেখছেন মধ্যে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই রাত নয়টার পরপরই শপথ গ্রহণের পর এরকম নির্ধারিত জায়গা ছিল তিনি সেখানে দেখতে যাবেন এখানে যারা ছাত্র রয়েছে বিভিন্ন পর্যায়ে তারা যারা আন্দোলন করেছে আহত হয়েছে তাদেরকে তিনি দেখছেন এবং তাদের সাথে কথা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহামদ ইউনুস তিনি কিছুক্ষণ আগেই শপথ গ্রহণ শেষ করেছেন এবং তার সাথে আরও ষোলো জন উপদেষ্টা পদে তিনি সেখানে শপথ গ্রহণ করেছেন এবং সেখানে তিনি দেখতে গেছেন এখন শিক্ষার্থী রয়েছে যারা কিছুদিন আগে সরকার পতনে নামে এক দফা আন্দোলন করেছিল এবং সেখানে যারা আহত হয়েছে তাদেরকে তিনি দেখতে গেছেন এবং আমরা জানি আজকে দুপুর দুইটার পরে তিনি প্যারিস থেকে ঢাকায় অবতরণ করেন এবং সেখানে তারপর পরে তিনি বঙ্গভবনে যান এবং সেখান থেকে বাসায় যাওয়ার পর বঙ্গভবনে যান এবং সেখানে শপথ গ্রহণের পরে তার আজকে নির্ধারিত কর্মসূচি ছিল তিনি আজকে এই যারা আহত হয়েছে তাদেরকে দেখতে যাবেন হাসপাতালে এবং সেখানে তিনি ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেলে যারা ভর্তি আছেন তাদেরকে তিনি দেখছেন কুশল বিনিময় করছেন এবং খোঁজ খবর নিচ্ছেন তাদের শারীরিক অবস্থার তারা কেমন আছেন এবং আহত এবং আমরা দেখেছিলাম তিনি বিমানবন্দরে যখন কথা বলছিলেন তিনি আবু সাঈদের কথা বলছিলেন এবং আবেগ আপ্লুত হয়ে গেছেন আবু সাঈদের কথা বলে এবং এখানে যে পরিমাণ ছাত্র সাধারণ মানুষ অর্থাৎ ছাত্র জনতা মিলে যে আন্দোলন করেছিল সেখানে বহু মানুষ নিহত হয়েছে এবং আহতের পরিমাণ অনেক বেশি তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং প্রধান উপদেষ্টার পদে তিনি শপথ গ্রহণের পরেই তিনি প্রথম যে প্রথম প্রথমে তিনি দেখতে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে উনিশশো ছিয়ানব্বই সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন আমরা জানি দু সালে তিনি নোবেল পুরস্কার বিজয়ী হন